হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো রঙের কৌটা, সিমেন্ট। সো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে একটা গাড়িতে কী কী জিনিস লাগে, একটা গাড়ি ফুল রঙ করতে, পুরাতন গাড়ি রঙ করতে কী কী জিনিস লাগে আমি আপনাদের আজকে দেখাবো সেই জিনিসগুলো। বন্ধুরা, সাপোজ আমরা একটা গাড়ি রং করবো, সো একটা গাড়ি রং করার জন্য আমাদের গাড়ি প্রতিটা গাড়িতে দেখবেন আপনারা যে রং নষ্ট হয়ে গেছে এবং অনেক ফুটো থাকে, ভাঙা থাকে, জং ধরা থাকে। সো বন্ধুরা, এগুলো পূরণ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিমেন্ট, এইটার নাম হচ্ছে একটা মেডিসিন। এই সিমেন্ট বাংলাদেশে বলি আমরা ফুটিং, এটা পুটিং। এই যে পুটিং দেখতে পাচ্ছেন, এসব বক্স পুটিং, আর এটা হচ্ছে আপনার মেডিসিন। এটা মিক্স, একসাথে মিক্স করে এই সিমেন্টটা মারতে হয়, পুটিংটা করতে হয়। এবং আপনার যদি গাড়িটা যদি অনেক নষ্ট থাকে, মানে অ্যাক্সিডেন্ট করে যদি ফেটে যায়, তাহলে এটার বলে ফাইবার, এটা হচ্ছে আপনার ফাইবার। এই যে ফাইবার গ্লাস দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এটার পরে এটা মারে, ঠিক আছে, এটা ফাইবার ফার্স্ট, তারপরে আপনার সিমেন্ট মারে। সো বন্ধুরা, সিমেন্ট মারার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সো তারপরে তারপরে সেকেন্ড ধাপে আমরা আসি এই জিনিসটা। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এটার নাম আছে আন্ডারকোট, মানে প্রাইমার। মানে আমরা যেরকম ভেতরে একটা গেঞ্জি পরি, গাড়িতেও এরকম রং করার আগে প্রথমে একটা জিনিস এটা মারতে হয়। এই যে এটা হচ্ছে আন্ডার প্রাইমার, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টু কে প্রাইমার, দেখতে পাচ্ছেন টু কে প্রাইমার, এটা হচ্ছে টু কে প্রাইমার। সো বন্ধুরা, এই টু কে প্রাইমারটা মারার পরে, সো বন্ধুরা, আসল যে রংটা, যে আপনি সিলভার বললে যে সিলভার রং, আপনি যদি কালো করেন গ্রে, তাহলে গ্রে, ঠিক আছে। এই রং করার পরে এবার আপনার মেইন যে আসল যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার এই যে ক্লিয়ার। আপনারা দেখবেন সবসময় খেয়াল করবেন, আপনার গাড়িতে উপরে একটা চকচক করে, ওই জিনিসটা কিন্তু রং না, ওর উপরে একটা পানি জাতীয় একটা পদার্থ আর কি, ঠিক আছে। সো বন্ধুরা, আমি আপনার দেখাচ্ছি, আপনার সামনে দেখতে পাচ্ছেন অবশ্যই এই জিনিসটা, আমি আপনার দেখাচ্ছি ভালো করে, আপনারা দেখুন। এইটা হচ্ছে দামি, বুঝছেন, এটা হচ্ছে হাই সলিড, দেখতে পাচ্ছেন লেখা আছে হাই সলিড, এটা হচ্ছে পানির মতন একদম। এই যে আপনার মারতে গেলে এই দুটো একসাথে মিক্স করে মারতে হবে। এটার উপরে হার্ডনার, এই যে হার্ডনার লেখা রয়েছে, হার্ডনার, এই যে হার্ডনার, এই। সো এটা একটা সেট বলে, এই যে এটা প্রাইমার সেট, এই যে ক্লিয়ার সেট, সব কিছু একটা সেট আছে। ফাইবারের সাথে একটা মেডিসিন আছে, সিমেন্টের সাথে একটা মেডিসিন আছে, সো এরকম সব কিছু আছে। এই যে আমার হাতে যে ক্লিয়ারটা, এটা হচ্ছে অনেক দামি, তাই এটা হচ্ছে হাই সলিড, ঠিক আছে, আর এইটা হচ্ছে নর্মাল। তো বাংলাদেশে হয়তো বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি থাকে, এটা হচ্ছে মালয়েশিয়ার, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আমরা বন্ধুরা রঙের সাথে সাধারণত মিক্স করি একটা, যার বলে আমরা থিনার, আপনারা অবশ্যই চিনেন, এই যে থিনার, এটা হচ্ছে থিনার রেগুলার বলা যায়, ঠিক আছে। মানে থিনার থেকে দুই ধরনের, একটা হচ্ছে টুকে, একটা হচ্ছে বেসিক আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো বন্ধুরা আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কি কি বিষয়ে ভিডিও চান অবশ্যই আমার জানাবেন। সো বন্ধুরা, আপনারা অবশ্যই ভালোভাবে দেখতে পাচ্ছেন এখন। সো আমার যে প্রথমে যেটা আছে, এটা আছে বলো সিমেন্ট, যে বাংলাদেশে আমরা বলি পুটিন, পুটিং করা হয়, ঠিক আছে। এটা আছে ফাইবার, সো এই ফাইবারটা হচ্ছে আপনি যখন কোনো গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে যখন ভেঙে যায়, গর্ত হয়ে যায়, ওই জিনিসটা পূরণ করার জন্য এই ফাইবারটা আপনার অবশ্যই লাগাতে হবে, ঠিক আছে। তারপরে এই পুটিংটা করতে হবে, এইটা ফার্স্ট, তারপরে এইটা, ঠিক আছে। তারপরে গাড়ি ঘষা ঘষা হওয়ার পরে, সিমেন্ট সব ঘষাঘষি করার পরে আপনার এই আন্ডারকোটটা মারতে হবে, মানে এই প্রাইমার, ঠিক আছে, টুকে প্রাইমার, এটা মারার পরে আবার ঘষতে হবে। ঘষার পরে এই যে চাট আছে, রং আছে, রং
এই যে আপনি যে কালারটা করবেন, ঠিক আছে, সিলভার হলে সিলভার, গ্রে হলে গ্রে, তারপরে এই যে লাস্ট আপনি এই যে লেকারটা মারবেন, ঠিক আছে, ক্লিয়ার, আমরা এটার বলি ক্লিয়ার। এই যে আপনারা গাড়ি যদি চকচক করে দেখেন, ওইটার নাম হচ্ছে ক্লিয়ার। সো বন্ধুরা, আমি এখন কাজ করছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ওই যে গাড়ির সামনে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।